গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এই জিনিসটা এসছে, তো এই জিনিসটা না আমি একটু কনফিউজে রয়েছি, এটা একটু হালকা বেঁকা না সোজা, আমি এখনো বুঝতে পারছি না। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, তখন এই জিনিসটা দিয়েছে। এবার এই জিনিসটার আনবক্সিং তো তোমাদেরকে দেখাবোই, এটা সেট আপ পুরো কী করে, কী জিনিস কোথায় দেয় সব আমি তোমাদের কাছে ক্লিয়ার করে দেবো। তো দেখি এটাকে কী ব্যবস্থা করা যায়, দেন তোমাদেরকে দেখা জানাচ্ছি ভিডিওটা। তো চলো শুরু করা যাক। হয়েছে, এই সিটটা এতটা ছোট ছিল না যে আমার দুজনকে বসাতে লিটারালি খুব কষ্ট হতো। তো আমি এটার জন্য এটা অর্ডার দিয়েছি। তো এটাকে ইনস্টল করব কি করে না করব সবই তোমাদেরকে দেখাবো। যদি এটা বাইকটা ইউজফুলের জন্য ইউজ করো, আই মিনস ধরো বাড়িতে বাবা মা আছে বা কোথাও তাদেরকে নিয়ে তুমি যাও, দেন তোমার এটা লাগবেই। এটা খুবই জরুরি একটা জিনিস, যেটা পিলিয়ানকে একটু হলেও সাপোর্ট দেবে আর সিটটা একটু হলেও তুলনায় বড় বড় লাগবে। এই দুটো নাটে লাগাতে হবে, এই যে এই নাটটা একটা, এই নাটটা একটা। এই দুটো বাইকের না, নিয়ে নিচ্ছি না করোনা। তো আপাতত এটা লাগানো হয়েছে, তো এটাকে আমার ক্যামেরায় আছে ইন্তেজার, যে আমাকে হেল্প করে দিচ্ছে ক্যামেরাটা ধরার জন্য। তো এটা কতটা ক্যাপাসিটি, কতটা ওজন এটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি নিজেই উঠবো এটার উপর, চলো। ভয়ও লাগছে, এই দেখো আমি পুরো টেলটার উপর বসে রয়েছি। এতটা ওজন আমার ওজন না নেওয়া করে 84, তাও আমি এটার উপর বসে রয়েছি। দেখো এটা এখনো কিচ্ছু হয়নি। সো তুমি বুঝতে পারছো এটা কতটা শক্ত আর কতটা এফোর্ট দিচ্ছি, তাও এটা কিছু হচ্ছে না। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কতদূর কী করতে হয়। আমার এই চক্করে একটা চটিও খুলে গেলো, পায়ে হালকা মনে হচ্ছে লাগলো। আর এদিকে তুমি দেখতে পাচ্ছো, এদিকে একটু কাছ হয়, এই জায়গাটা তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাটাতে আমি চাইলে এই আংটাগুলোতে না হচ্ছে আমি ব্যাগও বাঁধতে পারবো। তো আশা করি তোমরা, ভিডিওটা আজকের জন্য এইটুকখানেই ছিল। এটা যে জিনিসটা যেটা আমি কিনেছি, এটা তো অ্যামাজন থেকে কিনেছি, তোমাদেরকে বলেছি। তো এটা আমার অ্যাপ্রক্স নিয়েছে ওই 1300 টাকা সামথিং আমি অফারে কিনেছি। আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অ্যামাজনে, যে এটা কোথায় কী করলে কোথা দিয়ে কিনবে না কিনবে বলে দেবো। আর বাকিটা তুমি আমার ভিডিওতে দেখেই নিয়েছো এটার কী কাজ না কাজ। এবার যে মেন কথা হচ্ছে যে আমার ভিডিও এখন লোকে একটু হলেও দেখছে, যেটা আমার খুব ভালো লাগছে, আর তাদের জন্য আমি আরও খাটতে রাজি রয়েছি, কোনো ব্যাপার না। তো আশা করি তোমাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, একটুখানি করো, বেশি করতে বলছি না। আর আমার তো ভালোবাসা রইল, এছাড়া পরের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আসবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।